ওয়েলকাম টু আর অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল এনআইএস ডিএলএড প্রাইমারিতে যোগ্য হবে কিনা এটা তোমাদের অনেকের প্রশ্ন সেই জন্য এই ভিডিওটা করা তোমরা যদি প্রতিনিয়ত এনআইএস ডিএলএস সম্বন্ধে আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ অনেকেই আছো ভিডিওটা তো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না দেখো এনআইএস ডিএলএ তোমরা জানো যে সুপ্রিম কোর্ট তরফ থেকে তোমাদেরকে অযোগ্য বলে ঘোষণা দিয়েছে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে কেন কেন বলছি তার কারণ হচ্ছে তোমার তোমাদের ম্যাক্সিমাম যে কোর্স সে ডিউরেশন সেটা তো আঠেরো মাস কিন্তু তোমরা ছ মাসের তো ম্যাক্সিমাম যারা কোনো স্কুলে পড়াতে তারাই কিন্তু করেছ এনআইএস কারণ ফ্রেশারদের ক্ষেত্রে এনআইএস হয়নি অনলি যারা কোনোরকম কোনো স্কুলের সঙ্গে যুক্ত ছিলে তোমরাই কিন্তু এনআইএস করেছিলে এবার সুপ্রিম কোর্টের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে বছর আর আঠেরো মাস কি করে এক হতে পারে কিন্তু তোমাদের এখনও ফার্দার অ্যাফিল অপশান কিন্তু গ্রহণযোগ্য হয়েছে এবং পিটিশন হচ্ছে এবং সেই ক্ষেত্রে তোমাদের একটা সুবর্ণ সুযোগ কিন্তু দেখা দিয়েছে এবং তোমরা হয়তোবা হয়তো বা তোমাদেরকে আবারও ছ মাসের ইন্টারশিপ করতে হতে পারে এমনটাই আপডেট আমাদের কাছে উঠে এসেছে যে তোমাদেরকে ছ মাসের ইন্টারশিপ করতে হতে পারে যদিও তোমাদের এটা হয়ে আছে কিন্তু করতে হতে পারে এই জন্য কারণ যেহেতু কোর্টকে তোমাদেরকে প্রুফ দিতে হবে যে ছ মাস টেক্সট আমরা করছি আঠেরো মাসটা করেছিলাম তাহলে বছর হয়ে যাচ্ছে এই যে একটা প্রুফ সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের রিভিউপিটিশান হতে চলেছে খুবই দুর্দান্ত সুখবর আসছে যারা যারা এতদিন ধরে হতাশ হয়েছিল তোমাদের একটা আশার আলো কিন্তু উঠেছে যদি প্রতিনিয়ত আপডেট পেতে চাও এইটুকুই বলার জন্য কারণ অনেকেই আছো যারা এইটুকু এইটুকুই শুনতে চাইছো যে আমাদের কি কোনো আশা আছে কি না অবশ্যই আছে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো প্রতিনিয়ত তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে